নিয়ামরা ব্রিজের সেভাবে তৈরি করি। গঙ্গাধরপুর দূরপাচনী ব্রিজ, কাকদ্বীপ এবং পাথরপ্রতিমা দুটো বিধানসভাকে কেন্দ্র করতে আমরা 7 বছর আগে এই ব্রিজ জনগণের উদ্দেশ্যে আমরা খুলে দিয়েছি। ব্রিজটা সমস্যা কিছু নেই, রুটিন মাফিক কিছু তাতে রিপেয়ার করতে হয়, সেই রুটিন মাফিক রিপেয়ার করতে হবে, কোথাও ছেড়েও যায়নি, কোথাও নষ্ট হওয়ার কিছু নেই। এই ব্যাপারে একটা হইচইতে হইচই করার কিছু নেই, এটা আমার ম্যাকিনটস বার্ন করেছিল, অলরেডি ম্যাকিনটস বার্নকে আমি বলেছি, ও নিজে দেখছে, দেখে যেটুকু রিপেয়ার করতে পারে ওরা করে দেবে। রক্ষণাবেক্ষণ কোনো অভাব নেই, ওরা ভুল বলছেন, যারা বলছেন তারা তো ইঞ্জিনিয়ার নন, তারা তো টেকনিক্যাল ম্যান নয়, তারা তাদের মতো বলছেন। এখন টিভি চ্যানেলগুলো যদি নিজের মতো দিয়ে যদি সব ডান্ডা লাগিয়ে দেয় সকলের কাছে, তো যে যার মতো মন্তব্য দিচ্ছেন, যে যা মন্তব্য দিয়েছেন, আমি তার জন্য সামান্যতম তাদেরকে আমি কিছু বলতে চাই না, কারণ মানুষ যেটা দেখেছেন হয়তো তারা সাধারণ ভঙ্গিতে তারা ভাবছে যে এটা ভয়ের কারণ আছে, কারণ এই জন্যই তারা বলেছে। তার জন্য আমরা কোনোভাবে তাদেরকে কিছু দোষারোপ করছি না, বা চ্যানেলগুলো যেটা দেখাচ্ছেন তারা তাদের কাজ তারা করছেন, আমাদের কাজ আমাদের করতে হবে, আমরা আমাদের কাজ করছি, সম্পূর্ণ নিরাপদ আছে ব্রিজ, এবার কোনো সন্দেহ নেই।